আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বাগনিবাড়ি বিরুলিয়া সাভার এলাকায় আইয়াজ এগ্রো ফার্মে। এই ফার্মটি আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব পরিচালনা করেন, অর্থাৎ উনি এই ফার্মটি শখের বশে করেছেন। আজকে এই খামারটি আমরা একটু ঘুরবো, দেখবো কীভাবে গরুগুলো লালন পালন করছে, কি খাওয়াচ্ছে, কেমন মোটা তাজা হয়েছে। চলুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, মানুষের সাথে একবারে মিশে গেছেন, আগামীতে কি নির্বাচন করবেন নাকি? বড় ভাই, আমি জানি আপনার গরুর ফার্ম আছে, আপনি গরুর প্রতি একটা বিশেষ ভালোবাসা আছে, বিশেষ করে কৃষকের যে জিনিসগুলো সেগুলোর প্রতি আপনার ভালোবাসা আছে, এজন্য আপনার গরুর ফার্মটা একটু দেখবো, এটার জন্য মূলত আসা। অবশ্যই গরুর ফার্ম দেখবেন। তো আজকে এই বিকাল টাইমটা আমি যখনই এক ঘন্টা আধা ঘন্টা সময় পাই, বাংলা বাড়ির সামনে এসে একটু এই সবুজ গ্রিন, এটার খুব দেখতে খুব ভালো লাগে। এই এই বাড়িতে, বাংলা বাড়িতে যতগুলো গাছ আছে, শুধু ফুল বাদে বাকি যত ফলের গাছ আছে, এই ফল গাছে যত ফল হবে এটা পাখির জন্য বরাদ্দ, তাই টোটালি। এবং কিচিমিচির সারাক্ষণই কিচিমিচি থাকে এই বাগানটায়, আমার এই বাংলা বাড়িতে। খুবই ভালো লাগছে। এই যে সাদা জাম, আচ্ছা সাদা জাম, আপনি ইচ্ছা করলে একটা খেতে পারেন, দেখেন কত মিষ্টি। হ্যাঁ দেন ভাই, কত মিষ্টি। আপনি আপনি নেন একটা, আপনি মুখে দেবেন, একবার মুখে দিতেন। বিসমিল্লাহ। এরকম সাদা জাম কোথাও এত মিষ্টি জাম পাওয়া যাবে না। এই সাদা জাম আমার গাছে আছে, আসেন সরাসরি এবার নটকল দেখাই। ওকে, এই যে খেয়ে দেখেন। বাহ, খেয়ে দেখেন, ভালো লাগছে ভাই। হ্যাঁ, শুধু আমি খেয়ে যাচ্ছি ভাই। হ্যাঁ, আমি তো সবসময় এই গাছটার মধ্যে আমার নটকল হবে মিনিমাম দেড় মনের মতন। আচ্ছা, এত নটকল হয়েছে, অনেক একটু একটু খাওয়ার পরে সব অনেক পাখি পাখি খাচ্ছে, দেখেন না নিচে। হ্যাঁ, পড়ে আছে, পাখি খাচ্ছে, আমরা খাচ্ছি। ভাই এটা কি ফল খাচ্ছে, কোথায় ঢুকছে আমরা কিছুই বুঝতে পারছি না। এটা আপনার এই যে ফল ধরে আছে দেখছেন, এই ফলটা খুব দামি ফল। আচ্ছা, তো এটা আর কিছুদিন পরে পাকবে, পাকলে এটা আমরা খুব মজা করে খাই। আচ্ছা, এটা বেশিরভাগ এই ফলটা হয় সৌদি আরবে। বেশ ভালো লাগলো। আমার দুইটা গাছ আছে, দুইটা গাছেই ফলন ভালো আসছে। আচ্ছা, এবং এই আমার এই বাংলো বাড়িতে এই দুইটা গাছই আনকমন গাছ, একেবারেই মনে হচ্ছে যে একটা সবুজ পাহাড়, পাতাগুলো এত বেশি, খুব ভালো লাগছিল। তো এই গাছটা আমাকে আমাকে গিফট করেছিল, বললো যে আপনার বাগান বাড়িতে লাগান। তাই বললেন যে এটা কী গাছ, তখন সে বলছিল যে এটা তিত ফল। তো তিত ফল আমি আগে দেখেছি, এখন যেহেতু আমার বাগানে যেটা ফল দেখছেন এটা আমি দেখেছি, কিন্তু এই গাছে এত বড় বড় পাতা, মনে হয় যে একটা ছায়া দেওয়া রাখছে। জি, এই যে গাছটা কাঁঠাল গাছ নাকি? এটা কাঁঠাল গাছ। হ্যাঁ, কিন্তু কী কাঁঠাল? হ্যাঁ, এটা কিন্তু আপনি জানেন নাই। না, এটা এটা হলো আগামী বছর ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আগামী বছর এই গাছ থেকে আমরা পাবো লাল কাঁঠাল। লাল কাঁঠাল, লাল কাঁঠাল। খুবই ভালো লাগছে, চতুর্দিকে খোলামেলা, সবুজের সমারোহ। পেঁপে গাছ দেখলাম, কাঁঠাল গাছ দেখলাম, আম গাছ দেখলাম, আবার এদিকে তাল গাছ। এই তাল গাছে প্রতি বছর আমরা তাল খাই। আচ্ছা, দেশে তাল গাছের অভাব, এই অভাবের কারণে আমাদের দেশে বিদ্যুৎ চমকানোর যে শব্দটা হয়, যেটা আমরা বাংলা ভাষা বলি ঠাটা পড়ছে, এই বিদ্যুৎ চমকানোর থেকে অন্ততপক্ষে মানুষ যাতে বাঁচতে পারে, সেই জন্য আমি এবার হিসাব করেছি যে মিনিমাম 300 তাল গাছ আমি লাগাবো। আমি কিন্তু খেজুর পারি নাই, সেই খেজুর গাছে খেজুর হয়েছে, ফলটা কিন্তু খেজুর পাখির জন্য বরাদ্দ,
এবং এই বাগানে যতগুলো ফল আছে পাখি খাবে, পাখি খাওয়ার পরে যদি থাকে আমি খাব। বেশ ভালো লাগলো, চলেন। ধন্যবাদ। এই ড্রাগন সেরকম সুস্বাদু, প্রতিটা গাছে এবার প্রচুর ফলন আসছে, প্রচুর ফলন। আচ্ছা, এই মাটি কি ড্রাগনের উপযোগী? লাল মাটিটা উপযোগী, উপযোগী। এবং লাল মাটির সাথে আবার আমরা বিটি মাটি, বিটি মাটি দিচ্ছি, বিটি মাটির সাথে আবার কিছু শুকনো গোবর দিয়েছি, এর মধ্যেই ফল, প্রচুর ফল হয়েছে এইটুক জায়গার মধ্যে। যে পুকুরে মাছ খাবো, আত্মীয় স্বজন আসলো, পুকুর থেকে মাছ উঠাচ্ছি, খাচ্ছি, আমরা সবই যা খাই অরিজিনাল খাই এখান থেকেই ইনশাল্লাহ। আচ্ছা, একটু জানতে চাচ্ছি, আপনার খামারে তো এলাম, সামনে যেহেতু কোরবানির ঈদ, ঈদ উপলক্ষে কতগুলো গরু আপনি মোটা তাজা করেছেন বা প্রস্তুত করেছেন? আমি এ পর্যন্ত প্রায় 64টা গরু রেডি করছি। আচ্ছা, আমারও তো লাগে 10-15টা গরু। জি, তারপর বাকি যেটা আছে সেটা আবার অনেকে আত্মীয় স্বজন আছে, আবার বিক্রিও করতে হয়। জি, তো এই বাণিজ্যিকভাবেই গত 4-5 বছর যাবৎ এটা মাথায় রাখছি। আচ্ছা আচ্ছা, এর মধ্যে কি কি জাতের গরুগুলো আছে এখানে? বেশিরভাগ সাইওয়াল আছে। আচ্ছা, গির ক্রস আছে সাইওয়ালের সাথে, এবং ব্রাহ্মা ক্রস আছে গিরের সাথে, এরকম মোটামুটি ভালো। আচ্ছা, আমি ওই পাশে শেডে যখন ঢুকছিলাম, ওই পাশে শেডে মনে হয় মহিষও দেখলাম। হ্যাঁ, মহিষ আছে, মহিষ আছে, মহিষ ভালো। মাত্র 4টা মহিষ রাখছিলাম, তো 4টার মধ্যে কিছুদিন আগে একটু চিন্তা করেছিলাম যে সবাই আত্মীয় স্বজন নিয়ে একটা মহিষ খাই, পরে কি করুম, সবাই আত্মীয় স্বজন ডাকলাম, মহিষ খেলাম, সবাই সুস্বাদু মনে করে এটাকে আদর করছেন। বেশ সুঠাম দেহের গরু, প্রত্যেকটা গরু আমার কাছে আদর কেড়ে নেয়, একবার আদর কেড়ে নেয়। দেখেন না, মাথা নিচু করে আছে, আমি যখন চলে যাব ও মাথা উঠে ফেলবে। আচ্ছা, আমি এটা শুধু আমার না, আমার দর্শক থেকে সবারই কিন্তু কৌতূহল, আপনি একটা মিরপুরের মতো জায়গায় 3 বারের সংসদের আছেন, আপনি এই পেশায় বা এই খামার করতে কিভাবে আগ্রহী হলেন? আসলে এটা আমার দাদাও কিন্তু 150 গরু পালছে, বিশাল বড় গরুর ঘর ছিল। আচ্ছা, সন্ধ্যা হইলে গরু ঘরে এসে পড়তো, আবার দেখা গেছে সকাল হইলে ছেড়ে দিত, বিশাল মাঠ ছিল, তখন ছাড়া ছাড়ির মধ্যে ছিল। এখন তো এইসব গরু ছাড়া যায় না, সব বেঁধে রাখতে হয়। তো সেই সুবাদে আমার বাবাও পালতেন, তো সেই হিসাবে সবগুলাই আমি এখন বর্তমানে বাণিজ্যিকভাবেও শুরু করেছেন। ভালো লাগছে। এখানে কত একর জায়গার উপরে আপনি এটা করেছেন? এটা তো প্রায় 60 বিঘা। ভালো লাগছে যে আপনাদের মতো যারা সমাজের প্রতিনিধিত্ব করেন, তারা যখন এই পেশায় এসেছেন বা এই কাজগুলো করছেন, আপনাদের দেখে কিন্তু অনেকে শিখবে। আমি কিন্তু এখনও কৃষকের খাতা আছে, এখনও আমি এই পটল ক্ষেত, সাজনা হচ্ছে, তারপরে তরি তরকারি, শাকসবজি, এখনও কিন্তু আমি আমার জমিরটা খাই, আমি কিনে খাই না। ঘাসের জমি এখন কি পরিমাণ আছে আপনার এখন? ঘাসের পরিমাণ প্রায় 25 বিঘার উপর আছে। ঘাস কি ঘাস লাগে? চারা গাছ হচ্ছে, নিপের গাছ হচ্ছে, দুটোই আছে। কারণ আমি দেখছিলাম যে ঘাসগুলো, গরুগুলো ঘাস খাচ্ছিল। এই 10 বছর আগেও কিন্তু এই ব্যবসাটা কৃষকদের হাতে ছিল, কৃষকদের কাছে ছিল, কৃষকরা লালন পালন করতো। কিন্তু কৃষকরা যখন লালন পালন করতে যে ওদের ব্যয়বহুল খরচ করে ঈদের একটা আশায় থাকতো, সেই ঈদের আশার থেকে তারা বঞ্চিত হয়ে যেত। কীরকম বঞ্চিত? ইন্ডিয়ান বর্ডার খোলা, প্রচুর গরু নেমে যেত, ইন্ডিয়ান গরু কম দাম, সেক্ষেত্রে তাদের গরুটা কম দামে পড়ে যেত না, আগ্রহ হারাত তখন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলের সরকার, এই আমলে আমরাই একমাত্র ইন্ডিয়ান গরু বাদ দিয়ে আমরা এই বাংলাদেশের জনগণের ঈদের কোরবানির গরু আমরা হাজির করে দিচ্ছি, আসুন, পছন্দ হলে নিয়ে যান। আপনি ঠিকই বলেছেন, কারণ একটা সময় যখন বাইরে থেকে, বিশেষ করে ইন্ডিয়া থেকে গরুগুলো আসতো, তখন কিন্তু কৃষক কিন্তু একদিক থেকে ক্ষতিগ্রস্ত হতো। ব্যবসা আমি করি না, বাট আমি গরুকে ভালোবাসি, গরু, ছাগল, ভেড়া, কৃষকের যা যা আছে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস, এখনও খেজুরের রস খাই। আচ্ছা, এখনও খেজুরের রস খাই, নিজের গাছের খেজুর, তারপরে নিজের বাগানের
সবজি থেকে শুরু করে সব তরি তরকারি পাচ্ছি। ঢাকা শহরে যেমন দুধে ভেজাল আছে, আমার দুধে কোনো ভেজাল নাই। আমার খাদ্যের মধ্যে যেমন কোনো ভেজাল নাই, আমার গরুর খাদ্যের মধ্যে কোনো ভেজাল নাই। ওইভাবে গরু লালন পালন করা হচ্ছে ভেজাল মুক্ত ভাবে, ভেজাল মুক্ত, ভেজাল নির্ভেজাল, এখানে ভেজাল পাওয়া যাবে না। কারণ আমি আমার এই রাখালদেরকে বলে দিচ্ছি যে আমার গরু পানির দামে যাবে, পানির দামে যাবে। আচ্ছা, দামটা নিয়ে আমরা পরে আলোচনা করব। না না, পানির দামে যাবে, কিন্তু আমার গরু সুস্বাদ্য খাদ্য দিতে হবে এবং কোনো ভাবে দুই নম্বরি করা যাবে না। পাশে ওই আরেকটা শেড আছে, ওখানে একটু যেতে চাই, চলেন। মাশাআল্লাহ, গরু আমার আদর কেড়ে নিতে চায়। মানে ওদের সাথে আপনার একটা বন্ধুত্ব হয়ে গেছে, বন্ধুত্ব, একবার বন্ধুত্ব। এটা একমাত্র একজন পশু প্রেমী, হ্যাঁ, মানুষ ছাড়া এটা সম্ভব না। এবং আমার একটা ধারণা, অনেকেই বলে থাকে যে পশুরাও কিন্তু মানুষ চেনে, চিনে চিনে, হ্যাঁ অবশ্যই, তারা তাদের কাছের মানুষদেরকে দেখলে কিন্তু ইশারায় বা ই করে, তারা এই যদি 15-20 দিন পর পর আসে, ও খুব রাগ করে, রাগ করে, খুব রাগ করে। তারপর যখন একটু হাতাই, যখন একটু আদর করি, তখন আর এই যে একটু পরে আসলাম না, এইটাকে কিন্তু একটু মাথা জ্বালাইছে, এখন কিন্তু আর মাথা জ্বালাইব না, এখন কিন্তু এই যে এইভাবেই কিন্তু ও আদর কাইরা নিব। আমার এই এই ঘরে 400-850 পর্যন্ত ওজনের কেজিতে গরু আছে, তো 400-850 কেজি পর্যন্ত। হ্যাঁ, সেটাই সেটাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো লাগলো। আর গরুর চেহারাও খুব সুন্দর, আপনার চেহারা এটা কি দেখবেন, এটা এটা যেমন এই মেরুন কালার, এই যে একটা কালার দেখেন, একটু এই কালারটা আপনি কোথায় পাবেন? বাহ, একেবারে বিস্কুট কালার, একদম যে কালারটা, এই কালার কোথায় পাবেন? চেহারাটা একটা মায়াবী চেহারা, কিন্তু মায়াবী চেহারা, তার মাথাটা দেখলে খুব ভালো লাগছে, শান্ত টাইপের, তার চুষ্টা কালার, কানটা দেখছেন? হ্যাঁ, কান, তারপর কম্বল, এগুলোই তো সুন্দর, এই যে কম্বল, নাভি, চুট, এগুলোই তো ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, দেখেন চুষ্টা আমার সমান সমান, আমার সমান সমান, আমার নাকের চেয়ে বেশি আছে। তো এই যে গরুটা কিন্তু আমার ছোটোর থেকে পালা, ছোটোর থেকে পালা, এবং ছোট থেকেও গড়ে উঠে আজকে এই পর্যন্ত আসছে, মানে প্রত্যেকটা গরু। এখানে গাভীর বাচ্চাগুলো আছে না কিছু? গাভীর যেসব সার বাচ্চাগুলো হয়, এগুলো সব এখানে পাঠিয়ে দিই। আচ্ছা, প্রতি বছর আমার গাভীর সারের বাচ্চা এখানে পোস্টিং হয় প্রায় 25-30টা। আচ্ছা, আমার বাচ্চা কিন্তু হয় না, ওদিকে বাচ্চা উৎপন্ন হচ্ছে, এদিকে এসে আবার মোটা তাজা করছে নিজের পালের গরু। আচ্ছা, একদিকে দুধ বিক্রি করছি, আবার দুধের যে ইনকাম হচ্ছে সেটাও কিন্তু এদেরকে খাওয়ার কাজে লাগছে, কারণ আমার তো ইনকাম দেখতে হবে। এই প্রতিটা গরু যখন আমাকে খাওয়াইতে হয়, রাখালের বেতন দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, আমাকে টাকার হিসাব করতে হবে। আমি আমি একটু হিসাব করে খাই, খড় আছে, ঘাস আছে, সাইলেজ আছে, আমি সবই খাওয়াচ্ছি, কিন্তু পুরো আমি খাওয়াই না, যার কারণে আজকে গরুগুলো এত সুন্দর। আপনি এই যে দেখেন আমার হাতগুলো, দেন আমি এত গরু ডলাডলি করলাম, হাতে কোনো ময়লা নেই, গরু গোসল করাচ্ছে কি না এগুলো সবসময় আমি সবসময় নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, এক কথায় বলতে গেলে। তো আমরা পাশের সেটা একটু যাবো ভাই। মাশাআল্লাহ ভাই, ওহ, এটার নাম কি দিয়েছেন? কিং অফ মিরপুর, মিরপুরের রাজা। মাত্র ওর বয়স 26 মাস, 2 বছর 2 মাস। আচ্ছা, এটা আমার ঘরের গাভী, এই ঘরের বাচ্চা, ঘরের সাপ। আপনার গাভী থেকে এটা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, দর্শক দেখুন, আসলে দেখার মতো একটা জিনিস। আজকে ভালো লাগছে যে ভাইয়ের এই খামারে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু কালেকশন আছে। ভাই, এটা কি রেখে দিতে চাচ্ছেন নাকি? এবার ছাড়বো না, এটা আমি আগামী 2024 সাল, আমি যদি বেঁচে থাকি, আমার এই কিং অফ মিরপুরের রাজা যদি বেঁচে থাকে, বাংলাদেশের সেরা গরু বানাবো ইনশাআল্লাহ। এটা হওয়ার মতো একটা গরু, এটার সব মিলিয়ে বেশ ভালো লাগছে। এটার ওয়েটটা কি এখন কি দেখেছেনই, মানে খুব অল্প সময়, অল্প দিনের মধ্যে ওয়েটটা এখন আছে 890 কেজি। এটাও ছেড়ে দিতে পারি তাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কন্ট্রোল করা যাবে তো? না, কন্ট্রোল করা যাবে, ও নিজে নিজে খেলবে, ওদের সাথে খেলবে, ওই আর বাকি যে দুটো আছে ওই দুটোর সাথে খেলবে। তাহলে তিনজনে আমার ফ্রেন্ড লিস্টে থাকা, ফ্রেন্ড লিস্টে নাকি ফেসবুকে? হ্যাঁ, ডিজিটাল হতে পারে, কারণ সিসি ক্যামেরা আছে তো। জি জি জি, ওরা কি করছে না করছে
ওরা কীরকম খেলাধুলা করছে, ওরা কিন্তু একবারে ফ্রেন্ডের মতন, ওরা তিনটেই এমনভাবে ফ্রেন্ড হয়েছে যে ওদের মধ্যে অনেক মিল মহব্বত সব কিছু আছে। এই যে খেলাধুলা করছে, অনেকে বলবে যে মারামারি করছে, না এটা মারামারি না, এটা ওরা খুব আনন্দের সহিত, ঈদে যেমন আমরা আনন্দ করি, ওরা এই স্বাচ্ছন্দ্য বোধ করে, এই একটু ঠেলাঠেলি করে, একটু একজন আরেকজনের ধাক্কায় ওয়ার ধাক্কায়, কিন্তু কিন্তু দুই একটাও কিন্তু অ্যাকশনে যাচ্ছে না। জি জি জি, না ভালো ভালো, বেশ 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 ভালো লাগছে, বেশ ভালো লাগছে। তো আমরা এবার একটু ভিতরে যাই, কয়েকটা মহিষ দেখছি, সেই মহিষগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। চলেন। এ তো একবারে হাতির মতো মহিষ। এটা এই এটার নাম হইল লায়ন, লায়ন লায়নের কালা, লায়নের কালা, না ঠিকই বলেছেন। এবছর রেখে দেবো, আগামী বছর বাংলাদেশের অরিজিনাল লায়ন হবে, অরিজিনাল লায়ন হবে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। কয় দাঁত হয়েছে এটা? এটা চার দাঁতের, চার দাঁত, চার দাঁতের। অনেক মহিষ তো সচরাচর ছয় আট দাঁত এমনি হয়ে যায়। এটা বাহুবলী, 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 সত্যি বাহুবলী, বাহুবলী, বাহুবলী। আচ্ছা, এটা এটার বয়স এবং এবার কি এটা চিন্তা করছেন কোরবানি উপলক্ষে? এটা কোরবানি যদি কেউ পছন্দ করে তাহলে ছেড়ে দেবো, আর যদি পছন্দ না করে আরেকটা মহিষ আছে ওইটা জবাই দেবো, মহিষ একটা জবাই দেবো, আর বাকি পালের থেকে কিছু কোরবানি দেবো, আর বাকি যেটা থাকবে ওটা সেল দেবো। আচ্ছা, এখান থেকে তাহলে কিছু চাইলে পছন্দ হলে কেউ বুকিং হিসাবে বা সেল নিতে পারে? হ্যাঁ, ইতিমধ্যে অলরেডি বুকিং অলরেডি হয়ে গেছে। গত বছর যারা এই খামার থেকে মাংস নিচ্ছে, এই গরু নিচ্ছে, তারা মাংস খেয়ে সুস্বাদুর কারণে আজকে এই বছর তারা তিন মাস আগে থেকে রেডি হয়ে আসছে। আমি কি ওনাদের সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ, কথা বলেন। হ্যাঁ, ওনাদের মুখ থেকেই শুনি যে কেমন হয়েছে। হ্যাঁ, এটা এখন আরো ভালো হবে। আসেন। মাশাআল্লাহ, দর্শক আমরা আছি এই ফার্মের মধ্যেই, এখানে কিছু ক্রেতা ভাইরা এসেছেন বা দর্শনার্থীরা এসেছেন, একটু দেখবেন এবং পছন্দের বিষয় আছে, কেন এসেছেন সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে এসেছেন? আমি বসুন্ধরা থেকে এসেছি। আচ্ছা, দেখছিলাম যে আপনারা গরু দেখছেন আর কি, তো নিশ্চয় কুরবানি যেহেতু সামনে, গরু নিয়ে আর চিন্তা ভাবনা থেকেই তো মনে হয় এসেছেন। জি। আচ্ছা, কোনো গরু পছন্দ হয়েছে বা দরদাম হয়েছে? এদিকে চার পাঁচটা গরু পছন্দ করেছি। আচ্ছা, তার মধ্যে এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে, ওটা পছন্দ হয়েছে। আচ্ছা, আবার মহিষও একটা পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা মহিষ, দেখার মতো ডিফারেন্ট একটা মহিষ আর কি। তো আমি প্রতি বছর যখন গরুটা কিনি, গরু মাংসের মধ্যে একটা বরকত পাই এবং যা এজাম্পশন করি তার চেয়ে বেশি মাংস পাচ্ছি, এটা একটা বড় কারণ আসা। এবং আমি এর আগে অন্য অন্য জায়গাতে নিয়েছি, বাট মাংসের মধ্যে এত বরকত পেতাম না, এত বেশি পেতাম না, বাট এদিক সুস্বাদুও পেতাম না, বাট এদিকে মাংস যেমন সুস্বাদু এবং একটা বরকতও পাওয়া যায়, মূলত এই কারণের জন্য এখান থেকে। এই জন্যই আমি গত তিন বছর যাবত এদিককে নিচ্ছি। আচ্ছা, তুই কি নাম বাবা? যাই। যাই, গরু পছন্দ করো? জি, ভালো লাগে না? আচ্ছা আচ্ছা, জি আপনি প্লিজ। মোহাম্মদ আবুকর। অ্যাকচুয়ালি এখানে খুব যত্ন সহকারে গরুগুলোকে লালন পালন করা হয়। দেখছিলাম যে গরু দেখাশোনা করছেন, মানে কুরবানির জন্য মনে হয় পছন্দের বিষয় আছে। জি, পছন্দের বিষয় আছে, দেখতেছি সুন্দর সুন্দর গরু আছে। হ্যাঁ, গত বছর আমি এখান থেকে গরু নিছি। আচ্ছা, তো গতবার আমি রেজাল্ট ভালো পাইছি, গরু গোস্তেও মজা পাইছি। আচ্ছা, তো দেখতে আসলাম যে এবার কেমন কালেকশন আছে। দরদাম কি একটু বেশি না কম কি মনে হয় বাজারে? উনি আসলে অত দাম বেশি নেয় না, দরদাম ঠিকই আছে। ঠিক আছে, হ্যাঁ, মার্কেট অনুযায়ী উনি ঠিকই। সুন্দর সুন্দর গরু দেখলাম, মহিষ দেখলাম, প্লেগ্রাউন্ডে খেলা করছে সেগুলোও দেখলাম। এখন অনেকেই বুকিং দিতে চাইবে, সেই বুকিংয়ের বিষয়টা অর্থাৎ কুরবানি উপলক্ষে এগুলো তো সেল করবেন, করার ইচ্ছা আছে আর কি, তো দরদামটা কীভাবে কী হবে একটু আমার দর্শক তো জানতে চায়। যেগুলো বিক্রি করবো দর্শক কাস্টমার আসবে, পছন্দ করবে, যেটা পছন্দ হবে সেটা সে নিবে, কিন্তু আবার কিছু কিছু গরু আছে যেগুলো দেওয়া যাবে না, যেটা আগামী বছরের জন্য ওটা লালন পালন করব। এমনও গরু আছে আরও দুই বছর লালন পালন করব। আচ্ছা, কারণ আমি গরু কিনি না, গরু কিনি না, গরু খুব অল্প, যদি পছন্দ হয় তাহলে কিনি, আর না হলে আমার সব পালের গরু। আমি এটা আর একটু বিশাল আকারে করতে চাই, বিশাল আকারে করব, গরু আর বেঁধে রাখবো না। আচ্ছা, গরু সব ছাড়া থাকবে, ছাড়া থাকবে, একবার প্রাকৃতিক হিসাবে ওরা চলবে, ওর স্বাধীনতা ওর দিতে হবে। এবং আগে যে পরিবেশে ছিল দাদার আমল, দাদার আমলে, বাবার আমলে, আমি ঠিক ওই প্রাকৃতিক হিসাবে, খোলামেলা হিসাবে, আমার বিশাল জায়গা আছে, জায়গার মধ্যে আমি
আর ওই খামারটা আরো বিশাল আকৃতি করতে চান। তবে এখানে আমার একটা দাবি আছে সাধারণ মানুষের পক্ষ থেকে। সাধারণ মানুষ চায় যে ভাই খামারে যদি একটু ছোট ছোট গরুগুলো লালন পালন করতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো, বিশেষ করে কুরবানির সময়। খামারে সাধারণত দেখা যায় সবাই শুধু বড় গরু পিছনে, কাউকে বঞ্চিত করতে রাজি না। আচ্ছা, এখানে বড় লোকরা আসবে, বড় বড় গরু নেবে, আর গরিব মানুষরা আসবে, তারা গরু কিনতে পারবে। তাদেরও কিন্তু এখানে ছোট ছোট গরু আছে, দেশি গরু এবং সুস্বাদ্য, এবং তাদের যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এই মূল কথাটি আমি জানতে চাচ্ছিলাম যে কেউ এসে ফিরে যাবে না, মোটামুটি বাজার বা অন্য ফার্মের সঙ্গে মিল রেখেই এখান থেকে গরু নিতে পারবে। জি, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনার খামারের উত্তরোত্তর বৃদ্ধি অবশ্যই আমি কামনা করছি, মহান রাব্বুল আলমিনের কাছে প্রার্থনাও করছি। আর আপনি যেহেতু শুরুতেই বলেছেন যে আপনি আপনার দাদা আপনার বাবা এই বংশ পরম্পরায় এই কৃষি কাজের সঙ্গে জড়িত এক ধরনের, তো এটার প্রতি আসলে ভালোবাসা থাকতে হয়, সেটা আমি দেখেছি। কারণ আপনি দেখছি যে আপনি যেভাবে গরুগুলোকে আদর করছেন, গরুগুলোর খোঁজ খবর নিচ্ছেন, অনেকেই করেছে ব্যবসার জন্য করেছে যে ঠিক আছে এত কোটি টাকা ইনভেস্ট করলাম ওটা একটা ব্যবসা হোক, তারপরে আর খোঁজ খবর ওইভাবে নেয় না, কিন্তু সেখানে আপনাকে ব্যতিক্রম, এটা ভালো লেগেছে। এটার মধ্যে আমি কোনো ব্যবসা হিসাব করি না, বাহ, যেটা আছে ছোট বড় মিডিয়াম, যার যেটা পছন্দ সেটা নিতে পারে, সেটা নিতে পারে, তার জন্য কোনো অসুবিধা নাই। আর আমি বলবো এই চাকা বাংলা চ্যানেলের সবাই দেখবেন, আমি ইলিয়াস মোল্লা সংসদ সদস্য হিসাবে, যেমন মাননীয় প্রধানমন্ত্রীর একটাই কথা যে আমাদের দেশে উৎপাদন করতে হবে। গত 3 বছর আমরা দেশের গরু দিয়ে আমরা ঈদ করে আমাদের চাহিদা পূরণ এবং আগামী আগামী যতদিন আছে যত বছর থাকবে তত বছর আমাদের দেশে গরু দিয়ে আমরা কুরবানি দেব ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ, আপনি সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনি কষ্ট করে এসেছেন আমার এই আয়াজ অ্যাগ্রো ফার্মে, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। দেশবাসীর কাছে দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন আপনাদের পাশে থেকে কোরবানি গরু আপনাদের কাছে যেন পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, আজকে এই সুন্দর ফার্মটি আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, সুন্দর সুন্দর গরু কিন্তু আপনারা দেখেছেন। আপনারা যারা এখান থেকে গরু ক্রয় করতে চান তারা আসবেন, দেখবেন, দেখে শুনে আলোচনা করে নিতে পারেন। আমাদের মাননীয় সংসদ সদস্য উনি কিন্তু বলেছেন যে গরুগুলো উনি রিজনেবল প্রাইসেও দেবেন, সুতরাং আপনারা এসে দেখে শুনে নিতেই পারেন। আর কথা নেই, এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।